আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো ধরনের ফাইল আমরা কম্পিউটার থেকে পেনড্রাইভে নিতে পারি, আবার সেই একই বিষয়ে আমরা কিভাবে পেনড্রাইভ থেকে কম্পিউটারে আনতে পারি। সেই ফাইলগুলো হতে পারে যে কোনো ধরনের ফাইল, যেমন সেটা হতে পারে ফটো, সেটা হতে পারে যে কোনো প্রকার ডকুমেন্ট বা পিডিএফ, সেটা হতে পারে যে কোনো সফটওয়্যার, বা সেটা হতে পারে যে কোনো ধরনের ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিকে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা আমাদের পেনড্রাইভটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। তাহলে দেখতে পাবো যে আমাদের কম্পিউটারের ডিস পিসি বা ফাইল এক্সপ্লোরার, যেটাকেই বলেন না কেন আপনি, সেটাতে প্রবেশ করলে আপনাদের পেনড্রাইভের আলাদা একটি ড্রাইভ কিন্তু এরকম শো করবে, সেটা ইউএসবি ড্রাইভ, বা যদি আপনাদের সেই পেনড্রাইভের নাম দেওয়া থাকে তাহলে সেই পেনড্রাইভের নামটি শো করবে। সো আমার এখানে পেনড্রাইভের নাম দেওয়া নেই, সো এখানে আই ড্রাইভ হিসেবে শো করছে এখানে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েক ধরনের ফাইল এখানে রেখেছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা সফটওয়্যার আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, একটা পিডিএফ আছে, একটা ভিডিও আছে এবং দুটি ফটো আছে। তো আমি এই সবগুলো ফাইলই আপনাদেরকে দেখাবো যে কীভাবে পেনড্রাইভে নিতে পারেন, আবার পেনড্রাইভ থেকে কম্পিউটার আনতে পারেন। তো প্রথমে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি এটা কম্পিউটার থেকে পেনড্রাইভে নেবেন। আপনি এটা দুইভাবে নিতে পারেন। প্রথমত আপনি এটাকে কপি করে এখান থেকে আপনি কপি করে দেন এখান থেকে কিন্তু আপনি পেনড্রাইভের ভিতর গিয়ে যদি এখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু এটা এভাবে চলে আসবে। আর এভাবে যদি আপনি নিতে না চান তাহলে আরও একভাবে নেওয়ার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আপনি না নিতে চান তাহলে আরও একভাবে নিতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনি এটাকে এভাবে সিলেক্ট করে দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এভাবে চলে আসবে। দেন এখান থেকে সেন্ড টু যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ড্রাইভটিকে অর্থাৎ আই ড্রাইভটিকে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা আপনার পেনড্রাইভে চলে যাবে। সো এখান থেকে যদি আমি এখান থেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু এভাবে আমাকে দেখাচ্ছে রিপ্লেস করবো কি না এটা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগেই এই ফাইলগুলোকে কপি করে নিয়েছি। এখন আমি তো সবগুলো একসাথে নিলাম, যদি আপনি ইন্ডিভিজুয়ালভাবে কোনোটা নিতে চান সেটা হতে পারে। যদি আমি সফটওয়্যারটিকে নিই তাহলে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দেন এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে ক্লিক করে দিলে হবে, অথবা যদি আপনি এটাকে জাস্ট কপি করেন রাইট বাটন থেকে আপনি এখানে কপি করতে পারেন, দেন এখান থেকে এখানে এসে জাস্ট এখানে যদি আপনি পেস্ট করে দেন তাহলে কিন্তু হবে। তো এখানে যেহেতু আমার এটা আগে থেকেই আছে এর জন্য এটা কিন্তু এখানে এই রিপ্লেস করবো কিনা এটা দেখাচ্ছে, অর্থাৎ এই ফাইলটি কিন্তু অলরেডি এখানে আছে। তো এভাবে আপনি কম্পিউটার থেকে যে কোনো কিছু পেনড্রাইভে নিতে পারেন। এখন আপনি পেনড্রাইভ থেকে কোনো কিছু কম্পিউটার কীভাবে আনবেন, প্রসেসটা একদমই সেম। ধরুন আমি এখান থেকে যে কোনো কিছু নিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু সাইজে বড় করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটি, যে ভিডিওটিকে আমরা কম্পিউটার থেকে পেনড্রাইভে এনেছিলাম। সো সেই ভিডিওটিকে এখন যদি আমরা বা কম্পিউটার নিতে চাই জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, আপনাদের মাউসের যে রাইট বাটন আছে সেটিতে ক্লিক করে এখান থেকে কপি, ঠিক আছে, কপিতে ক্লিক করে দেন আমরা কম্পিউটার যে ফোল্ডার রাখতে চাই, সাপোজ আমি এখান থেকে আমি ই ড্রাইভে রাখবো, ই ড্রাইভে আমি এই ফোল্ডারটার ভিতরে আমি রাখবো। তো এখানে এসে জাস্ট এখানে আমি যদি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমার এই ফাইলটা কপি হয়ে পেনড্রাইভ থেকে আমার কম্পিউটারে চলে এসেছে। সো বাকি সবগুলোর ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস একইভাবে নিয়ে আনা করা হবে। ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।